দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও রিজেন্ট হাসপাতালের মালিক শাহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্তের পাঁচ প্রকৌশলী ও তাদের স্ত্রী সহ নয় জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মাওসিকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দিয়েছে দুদক। এ সময় দুদকের পাঠানো অভিযোগগুলোর বিষয়ে জানতে মাওসিতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা রাখার নির্দেশনা দেওয়া হয়। দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের বক্তব্য নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওসির পরিচালক প্রফেসর শাহিদুল খবির চৌধুরী। দুদক সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের দল তাদের বক্তব্য নেন। আলোচনা শেষে দুদক সচিব জানান, পেন্ডিং থাকা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। মাওসিতে একজন ফোকাল পয়েন্ট থাকবে, যিনি আমাদের যত অভিযোগ আছে সেগুলো তার কাছে যাবে প্রাথমিকভাবে, এবং তিনি এইগুলো মহাপরিচালকের নির্দেশে ডিস্ট্রিবিউট করে আমাদেরকে জানাবে। আবার তদন্ত হোক বা যে প্রতিবেদন আমরা চাই, যে রিপোর্ট চাই, সেগুলো সংগ্রহ করে আমাদের কাছে পাঠাবে, যাতে এটাকে মিসম্যানেজমেন্ট না হয় কিংবা ডিসলোকেশন না হয়। প্রত্যেকটি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাওসির মহাপরিচালক। এমন কোনো ঘটনা ঘটেনি, অভিযোগ আসেনি যার সম্পর্কে আমরা তদন্ত করি। কোনো অভিযোগ দুদক তদন্ত করেছে, কোনো অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করেছে, প্রত্যেকটি তদন্ত করেছে। এদিকে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের বিরুদ্ধে 1,69,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে কমিশন বৈঠকে এই চার্জশিট অনুমোদন দেয়া হয়। এছাড়া আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্তের পাঁচ প্রকৌশলী ও তাদের স্ত্রী সহ নয় জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী 21 কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ জারি করা হয়েছে। ওয়ালিউল সাকিব, আরটিভি, ঢাকা।